করোনায় দু মাসের লকডাউনে দেশের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প খাতে 92,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। উৎপাদন ও বিক্রি কমে যাওয়ায় আর্থিক এই ক্ষতি বাড়ছে। বিআইডিএস এর গবেষণায় প্রকাশিত হয়েছে এই তথ্য। গবেষক ও ব্যবসায়ীরা বলছেন, সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া হলে এই খাতের ধস ঠেকানো সম্ভব। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা মহামারীতে মারাত্মক ঝুঁকিতে দেশের অর্থনীতি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। 8ই মার্চ করোনা শনাক্ত হওয়ার পর এইসব প্রতিষ্ঠান বন্ধ, কমেছে চাহিদা ও উৎপাদনও। আবার স্বাস্থ্যবিধি মেনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও ক্রেতা ও অর্ডার কমে যাওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে। এসএমই ফাউন্ডেশনের তথ্য বলছে, দেশে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 78 লাখ। এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন 2.5 কোটিরও বেশি মানুষ। পয়লা বৈশাখের পরেই আমাদের চলে এসছে ঈদ উল ফিতর, সেই সময়ও এই মার্কেটটি আমাদের এসএমইদের হাতে আসেনি। সুতরাং সব দিক থেকে বলা যায় যে এই সময়ে আমাদের এপ্রিল এবং মে মাস আমাদের এসএমইদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। উৎপাদন কমেছে, তাদের বেচা কিনা কমেছে, সুতরাং একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এই খাত এবং তাদের লসের পরিমাণ, ক্ষতির পরিমাণ আমরা একটা এস্টিমেট করে দেখেছি যে প্রায় 92,000 কোটি টাকা 2 মাসে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএস এর তথ্য বলছে, 38 ভাগ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ব্যাংকিং সুবিধা পান, 49 ভাগ ঋণ নেন এনজিও থেকে, আর বাকিরা নিজস্ব তহবিল থেকেই ব্যবসা বাড়ান। তাই এসএমই খাতে প্রণোদনা এসব কিছু বিবেচনা করেই দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যাদের জন্য দেওয়া হয়েছে তাদের তো ব্যাংকে সেরকমভাবে তাদের লোন অ্যারেঞ্জমেন্টস নেই, তাদের যে ব্যবসার যে একটা লোন স্যাংশন হবে সেগুলো নেই, বাস্তবায়ন করা যেতে পারে। করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার সুপারিশ করেছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।